আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শান্তা ইসলাম। শ্রুতি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ইতিবাচক রাজনীতির সূচনা করবে দলটি, প্রত্যাশা বিশ্লেষকদের। আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতাদের সিদ্ধান্তে দেশে গুমের মতো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলছে মানবাধিকার কমিশন। এবং টানা 3 মাসের নিষেধাজ্ঞা শেষে আজ উন্মুক্ত হল বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন, পর্যটকদের বরণে প্রস্তুত ট্যুর অপারেটররা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। মানুষের আস্থা অর্জনে বিগত 15 বছরের বৈরী অভিজ্ঞতা থেকে নতুন রাজনীতির সূচনা করবে বিএনপি। প্রতিষ্ঠা বার্ষিকীতে দলটির কাছে জনগণের এমনটাই প্রত্যাশা বলে মনে করেন বিশ্লেষকরা। সেই লক্ষ্যে তৃণমূল থেকে দল গোছানো ও জনপ্রিয়তা ধরে রেখে নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপির প্রতি পরামর্শ সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিম উদ্দিন খানের। দলে গণতান্ত্রিক চর্চা বাড়ানো স্বাধীনতা উত্তর অস্থির রাজনীতির পথ ধরে 1975-এর পট পরিবর্তনের পর বাকশালী একদলীয় শাসনের বদ্ধভূমিতে বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। মূলত এর মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতিতে গোড়াপত্তন হয় বিএনপির। নানা চড়াই উচ্চাই পেরিয়ে জিয়াউর রহমানের গড়া 46 বছরের বিএনপি এখন দেশের জনপ্রিয় দল, মানুষের কাছে আস্থার নাম। গেল 15 বছর বিএনপির জন্য ছিল সবচেয়ে বৈরী সময়। শেখ হাসিনা সরকারের আমলে মামলা, গুম, রাষ্ট্রীয় নির্যাতন বিএনপিকে অনেকটাই অস্তিত্ব সংকটে ফেলে দেয়। অনেকে বলছিল বিএনপি বোধহয় একবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু একটা মানুষকে যখন আপনি একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দিবেন, তার উপর প্রচণ্ড অনাচার করবেন, তার প্রতি কিন্তু মানুষের একটা সহমর্মিতা তৈরি হয় এবং বিএনপির প্রতি কিন্তু ওই সহমর্মিতা তৈরি হয়েছে। কিন্তু এখন তার চ্যালেঞ্জটা হচ্ছে পার্টিটাকে গোছানো। বিএনপি গত 15 বছরে আন্দোলনে ছিল, লড়াই করেছে, তাদের কর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে, তাদের কর্মীরা আয়না ঘরে গেছে, তাদের ত্যাগ অপরিসীম। আওয়ামী লীগ সরকারের অপসারণের পরে বিএনপি সবচেয়ে সুবিধাজনক জায়গায় আছে। বিএনপি দলটি আজকে একটি, আমি বলি, জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপিকে দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা বাড়ানোর তাগিদ দিলেন রাজনীতি বিশ্লেষকরা। আদর্শিক চর্চাটা কিন্তু খুব কম থাকে, শক্তি মাস্তানি এগুলোর চর্চাটা অধিক থাকে এবং এই ধরনের মানুষকেই তাদের নেতৃত্বে নিয়ে আসা হয়। কিন্তু দিনের শেষে যখন সংকটে পড়ে দল, তখন এই নেতৃত্ব কিন্তু কোনো কাজে আসে না। সেটা বিএনপির ক্ষেত্রে যেমন প্রমাণিত ছিল, আওয়ামী লীগের ক্ষেত্রে তেমনি প্রমাণিত। এই বন্দনার যে রাজনৈতিক ব্যবস্থা থেকে তারা বের হয়ে আসবেন কিনা, শুধুমাত্র তারেক জিয়া কিংবা খালেদ জিয়ার বন্দনা, আওয়ামী লীগের সংকটের জায়গাটাই ছিল কিন্তু এই বন্দনার রাজনৈতিক ব্যবস্থা। সারা দেশে বিএনপির নামে যদি কোনো অঘটন ঘটে, দখলবাজি চলে, তা বিএনপির যে ভাবমূর্তি সেতে কালো ছায়া ফেলবে। তারা এও মনে করেন আগামী জাতীয় নির্বাচন নানা কারণে বিএনপির জন্য চ্যালেঞ্জিং হবে। তাদের পরামর্শ, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি মানুষের আকাঙ্ক্ষাকে কিভাবে পূরণ করবে তাও স্পষ্ট করতে হবে দলটিকে। এখন তো আওয়ামী লীগ নেই, যার ফলে তাদের প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিদ্বন্দ্বীর ধরনও কিন্তু পাল্টেছে। এখন অন্য দলগুলো তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে এবং যারা একসময় তাদের বন্ধু ছিল, বিএনপি এবং জামায়াত ইসলামীর যে বক্তব্য এবং পাল্টা বক্তব্য আমরা বুঝতে পারছি, তাতে মনে হচ্ছে যে আমরা বোধহয় আরেকটা নতুন ধরনের মেরুকরণের দিকে যাচ্ছি এবং প্রতিদ্বন্দ্বী হিসেবে কিন্তু জামায়াত ইসলামী এখন ওদের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ। বিএনপির সামনে যে সম্ভাবনার দ্বার খুলেছে, তো বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সামনে রেখে তাদেরকে সেটা জনগণের সেই ভালোবাসাটা অর্জন করতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে। এই যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা, আমি তো বলে এটা আকাশচুম্বী একটা আকাঙ্ক্ষা হয়েছে, এটা পূরণে আমাদের সঠিক পদক্ষেপ বলে নিতে হবে। প্রবীণ সাংবাদিক আবু সাইদ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ডক্টর তানজিম উদ্দিন খান মনে করেন এ অঞ্চলের আধিপত্য নিয়ে পরাশক্তিগুলোর লড়াই মোকাবেলার চ্যালেঞ্জ রয়েছে বিএনপির সামনে। পার্টিকে যদি সংগঠিত করতে হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতাদের সিদ্ধান্তে দেশে একের পর এক গুমের মতো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে মনে করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ। এটিএন বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, এসব ঘটনা তদন্তে গঠিত কমিশনের প্রতিবেদনের পর তারাও বিচারের আওতায় আসবে। তবে মানবাধিকার কমিশনের সংকুচিত ক্ষমতার কারণে গুমের শিকার ব্যক্তিদের জন্য গেল দেড় দশকে তেমন কিছুই করা যায়নি বলেও স্বীকার করেন তিনি। রিপোর্ট আদিন সজীবের। কারো বাবা, কারো স্বামী, কারো ভাইয়ের ছবি হাতে এই দৃশ্য অচেনা নয় বাংলাদেশে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য বলছে, গত দেড় দশকে 700 বেশি মানুষকে গুম করে আয়নাঘরের মতো টর্চার সেলে রাখা হয়, নির্মমভাবে হত্যাও করা হয় অনেককে। গত 5 আগস্টে শেখ হাসিনার পদত্যাগের পর অনেকেই মুক্ত বাতাসে ফিরে এলেও এখনও খোঁজ মেলেনি দেড় শতাধিক মানুষের। বাংলাদেশে গুমসহ নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অহরহ ঘটলেও এর বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ ভূমিকা ছিল জাতীয় মানবাধিকার কমিশনের। এ বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে ক্ষমতার সীমাবদ্ধতার কথা তুলে ধরেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। যদি সরকারকে আমরা যদি বলি যে এটা কেন হচ্ছে, কাস্টোডিয়াল ডেথ কেন হচ্ছে, ওই লোকটাকে কাস্টোডিতে নিয়ে গেল তারপর মরে গেল কেন, তারপর তার উপর নির্যাতন করা হলো কেন, এই ধরনের বিষয়ে আমরা পাঠাই তাদের কাছে। পাঠানোর পর যদি আমরা দীর্ঘদিন অপেক্ষা করি, 2013 সালে কেস আমার কাছে এখনও পেন্ডিং আছে, আমরা করে যাচ্ছি, রিমাইন্ড করছি, বলছি। এখন না শুনলে আমরা যেটা করি, আমাদের দায়িত্ব হলো এটা মহামান্য রাষ্ট্রপতির কাছে দেয়া। মহামান্য রাষ্ট্রপতির কাছে কি আপনারা এই ডকুমেন্টস দিয়েছেন? যতগুলো কেস এখানে এরকম পেন্ডিং ছিল, এটা শুধুমাত্র গুমের ক্ষেত্রে নয়, ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো অনেক সময় কারো উপরে অন্যায় করেছে, কাউকে হয়তো তুলে নিয়ে গেছে, ইত্যাদি ব্যাপারগুলো আমরা জানতে চেয়েছি। এগুলো অনেকগুলোই আছে যেগুলোর আমরা কোনো উত্তর পাইনি। গুমের শিকার ব্যক্তিদের তথ্য অনুযায়ী আয়নাঘরের মতো অন্তত 23 থেকে 26টি গোপন টর্চার সেলের তথ্য উঠে আসে। ডক্টর কামাল উদ্দিন আহমেদ মনে করেন, ক্ষমতাচ্যুত সরকারের নির্দেশনায় রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার অতি উৎসাহী কর্মকর্তারা টর্চার সেলে নির্মম নির্যাতন চালিয়েছে। ডেফিনেটলি কর্তৃপক্ষের এখানে একটা সরাসরি অথবা মৌন সম্মতি ছিল। আয়নাঘরের ব্যাপারটা অত্যন্ত মানে অত্যন্ত ত্রাসের মতো একটা বিষয়, হৃদয় কেঁপে উঠে যে একটা লোককে আলো বাতাসহীন একটা ঘরে এভাবে রেখে দেবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। যারা এইভাবে অন্যায়ভাবে কাউকে কাস্টোডিতে নিয়েছে, বছরের পর বছর কষ্ট দিয়েছে, হয়তোবা তাকে মেরেও ফেলেছে, তাহলে কেন এইভাবে বেআইনিভাবে মানে একটা লোক থাকবে না, দুনিয়া থেকে চলে যাবে, সেটা তো হওয়াই উচিত না। এই জন্য যদি তদন্তের মাধ্যমে বের করতে পারে অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত যারা যারা করেছে। বাংলাদেশে গুমের ঘটনা তদন্তে স্বাধীনতার পর প্রথমবারের মতো একটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের বিশ্বাস, সরকারের এই উদ্যোগে নিখোঁজ আরো অনেকের তথ্য বেরিয়ে আসবে। এই ধরনের গোপন টর্চার সেল রাখার কোনো আইনগত বিধান নাই, সেজন্য আমরা বলেছি যে এই যে আয়নাঘরে যে নিয়ে গেছে, কোন আইনের মাধ্যমে তাকে নিয়ে গেল সেটা আমাদেরকে জানানো হোক। সুতরাং কেউ কোনো রকমে এরকম ছোটোখাটো করে রেখে যদি করে রাখে, তাহলে সেটা অবশ্যই আইন বিরুদ্ধ এবং এটা সংবিধান বিরুদ্ধ। সম্প্রতি কোন বাহিনীর কতগুলো টর্চার সেল আছে এবং তাতে কতজন আটক আছেন সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছে মানবাধিকার কমিশন। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। প্রতি লিটার ডিজেলের দাম 1.25 টাকা এবং পেট্রোল ও অক্টেনের দাম 6 টাকা কমানো হয়েছে। আজ থেকে সংশোধিত নতুন দাম কার্যকর করা হয়েছে। সংশোধিত নতুন মূল্য অনুযায়ী ডিজেলের দাম 106.75 টাকা থেকে 1.25 টাকা কমিয়ে 105.25 টাকা, অক্টেনের দাম 131 টাকা থেকে 6 টাকা কমিয়ে 125 টাকা এবং পেট্রোলের দাম 127 টাকা থেকে 6 টাকা কমে 121 টাকা নির্ধারণ করা হয়েছে। বন্যার পানি কমতে শুরু করলেও এখনও পানির নিচে কুমিল্লার মনোহরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের অনেক গ্রাম, রাস্তাঘাটও ডুবে রয়েছে পানিতে। ফলে চলাচলের জন্য এখনও নৌকায় একমাত্র সম্বল সরসপুর, লক্ষণপুর সহ বিভিন্ন ইউনিয়নের বাসিন্দাদের। এতে রোগীদের হাসপাতালে নিতে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। খাদ্য সহায়তা পৌঁছাতেও বেগ পোহাতে হচ্ছে স্বেচ্ছাসেবকদের। মনোহরগঞ্জের বন্যা দুর্গত এলাকা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান, ছবি তুলেছেন এমদাদুল হক। সবশেষ 17 আগস্ট ভাত রান্না করে খেয়েছিলেন মমতাজ বেগম।
রাত শেষ না হতেই দেখেন ঘরে হাঁটু সমান পানি। তারপর থেকে যে যা সাহায্য দেয় তা খেয়ে দিন যায় তার পরিবারের। 17 তারিখে বিকেলে ভাত রান্না করছি, 18 তারিখে মাগ নামাজের পরে পানি ডুকতে ডুকতে অনেক হয়ে গেছে। শুকনা খাবার খাইতে খাইতে তো এক ফল আমার বাচ্চার বমি খুঁজতে গেছে। আমার মনে চাইছে আমার শরমে কই না, কারো কমু আমার কটা ভাত দাও। পর হয় একদিন দুপুরে ভাত কটা আনছে, পরের দিন আবার রাত্রে ভাত কটা আনছে। সাপ জোকের ভয়ে বাড়িতে থাকা মুশকিল হয়ে পড়েছে দিন মজুর ওহিদুল্লাহর। অসুস্থ স্ত্রী আর ছেলেদের নিয়ে ঘোর বিপাকে রয়েছেন তিনি। সাপ ঢুকে জোক ঢুকে জীবাণু জীবজন্ত্র ঢুকে তো ঢুকের মধ্যে আসি আর কি। পানিতে ডুবে থাকায় সরসপুর লক্ষণপুর ইউনিয়নের বেশিরভাগ রাস্তায় 2 সপ্তাহ যাবৎ যান চলাচল বন্ধ। এখন নৌকাই একমাত্র বাহন। দৈনন্দিন চলাফেরা এবং জরুরি চিকিৎসার প্রয়োজনে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। রাস্তা পানি, পানি দিয়ে চলাফেরা করতে পারতেছে না, নৌকা দিয়ে করতেছে। বাজারে যাইবার মতন কোনো অবস্থান নাই, নৌকা দিয়ে আমরা অন্য সবকিছু করতে হয়। নৌকাও পাওয়া যায় না, নৌকাও এখন পাওয়া যাইতেছে না, এরকম অবস্থা। আমরা লোকাল লাইন আমার সুদ্ধা মারি না, মসজিদে যাইতে পারি না। মনোহরগঞ্জের প্রত্যন্ত গ্রামগুলোতে ত্রাণ পৌঁছালেও শিশু খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। নবজাতকরা রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে। শিশু খাবার কেউ দেয়নি, অসুস্থতা আছে, দিনকে ডাক্তারের কাছে নিয়েছি। এই নৌকা দিয়ে নিয়েছিলাম অনেক কষ্টতে, লক্ষণপুর যায়, তারপর 10 টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে গেছি, তারপর রাস্তায় পানি ছিল। আমাদের এলাকা আমরা এমন কোনো ইয়া আসে নাই যে টান দিবে বা কোনো কিছু করবে। তা আমরা চাই বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ, দল মত নির্বিশেষে আপনারা মানুষ হয়ে মানুষের পাশে এগিয়ে আসেন। শিশু খাদ্যের পাশাপাশি চিকিৎসা সেবার জন্য মেডিকেল ক্যাম্প প্রয়োজন এসব এলাকার বানভাসী মানুষের। দীর্ঘদিন যাবৎ অনেকটা বিষাক্ত সাপ এবং পোকামাকড়ের সাথে বসবাস করছেন মনোহরগঞ্জের প্রত্যন্ত গ্রামের মানুষগুলো। ক্ষুধা এবং চরম স্বাস্থ্য ঝুঁকির সাথে লড়াই করা এসব মানুষের এখন একটাই ভাবনা, কবে কাটবে এই দুর্গতি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, কুমিল্লা। টানা 3 মাসের নিষেধাজ্ঞা শেষে আজ উন্মুক্ত হল বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন। এরই মধ্যে বনজীবী ও ট্যুর অপারেটররা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ এই বনে কার্যক্রম পরিচালনার সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। তবে দেশের বিভিন্ন জেলায় বন্যা ও রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটকদের আগমন নিয়ে শঙ্কিত সংশ্লিষ্টরা। বাগেরহাট প্রতিনিধি আমিরুল হক বাবুর পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন জাহিদুল আলম। প্রাণ প্রকৃতি রক্ষা, বন্য প্রাণী এবং নদ নদী ও খালে মাছের বিচরণ ও প্রজননের স্বার্থে গত 1 জুন থেকে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। 3 মাসের এই নিষেধাজ্ঞা শেষে রোববার থেকে পর্যটক, বাওয়ালি, জেলে ও মৌওয়ালরা ঢুকতে পারছেন বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ বনে। সুন্দরবনের করমজল, দুবলা, কচিখালি, কটকা, হরিয়াবাড়ি ও হিরণ পয়েন্ট সহ সকল পর্যটন কেন্দ্র প্রস্তুত পর্যটকদের বরণ করতে। তৈরি করা হয়েছে নতুন ওয়াচ টাওয়ার, ফুড ট্রেল সহ নানা স্থাপনা। উদ্যানের কর্তৃপক্ষ আমাদেরকে সেভাবে নির্দেশ দিয়েছেন যে এরকমের যারা পর্যটক আসবে তারা যেন সুষ্ঠু সুন্দরভাবে পরিপাটি অবস্থায় আমাদের সুন্দরবনটা উপভোগ করতে পারে, এটাকে ব্যবস্থা করে দেওয়ার জন্য। এদিকে দেশের বিভিন্ন জেলায় বন্যা ও বর্তমান প্রেক্ষাপটে পর্যটকের আগমন কম হওয়ার শঙ্কা সংশ্লিষ্টদের। দেশের যে পরিস্থিতি, লোকজন খুব কম, আরও 3 মাসের জন্য সুন্দরবন বন্ধ ছিল, এর জন্য অনেকজন কম, বোট সব ঘাটে বসা আছে, আপনাদের এখনই বর্তমানে ভাড়া কম হয়। আমরা যেন লোকজন নিয়ে বেড়াইতে পারি, আমাদের বাল বাচ্চার রুজি রুটি এই বোটের পরে নির্ভরশীল। হাড়বাড়িয়া ট্যুরিস্টদের আসার জন্য একদম উপযোগী করে তোলা হয়েছে এবং এখানে নিরাপত্তা ব্যবস্থাও ব্যাপক জোরদার করা হয়েছে। প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা থাকায় সুন্দরবনে মৎস্য ও প্রাণী সম্পদ এবং জীব বৈচিত্র্য আরো সমৃদ্ধ হয়েছে এমনটাই প্রত্যাশা সকলের। জাহিদুল আলম, এটিএন বাংলা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান সহ দলের সব নেতাকর্মীর নামে মামলা ও সাজা প্রত্যাহারের দাবিতে সার্ভারে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। উপজেলার হেমায়তপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সহসভাপতি অ্যাডভোকেট মেহেদি হাসান উপস্থিত ছিলেন। এদিকে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে বিএনপির ঐক্য ও সম্প্রীতি
সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়। এ সময় সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আতিকুজ্জামান আলমগীর অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ইতিবাচক রাজনীতির সূচনা করবে দলটি প্রত্যাশা বিশ্লেষকদের। আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতাদের সিদ্ধান্তেই দেশে গুমের মতো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলছে মানবাধিকার কমিশন। এবং টানা তিন মাসে নিষেধাজ্ঞা শেষে আজ উন্মুক্ত হল বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন, পর্যটকদের বরণে প্রস্তুত ট্যুর অপারেটররা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ।